আদি আমাৰ বহুত চৰ্চিত বহুত লং পেণ্ডিং গোটেই অসমৰ নাগৰিকৰ কাৰণে যে কেছটো আমাৰ সুপ্ৰিম কোৰ্টত চলি আছে। আমি জমিয়তুলমা আসাম আর আমার জমিয়ত দিল্লি সবে আমি এই ফলো আপ করছো, আমি পার্টি হয়েছো, পার্টি হওয়ার কারণে এনে এইটু লই একটা ডাঙর লং পেন্ডিং মামলা আছিল। বহুত মানুষে আপনার জান দিব লাগা হয়েছে, জানে বহুত বাচ্চা এতিম হয়েছে, বহুত মহিলা অকল বেবা হয়েছে, বহুত মানুষের রক্ত হয়েছে। এইটার কারণে আমি বহুত সিরিয়াসলি এই ফলো আপ করেছিলাম, এই সমাধান এই সমস্যাটা স্থায়ী হিসাবে সমাধান হয়ে যাব লাগে। সবই এই লই ভিতরে ভিতরে পক্ষে হোক বিপক্ষে হোক সবর একটা বেচেনি আছে, না নাগরিকতার মামলা এই সিটিজেনশিপ। এই কারণে আজি আমার জমিয়তে এই রায়দানক সুপ্রিম কোর্টের পাঁচজন জাজে মিলি এই রায়দান দিছে, এই আমি ওয়েলকাম করছো, আমার জমিয়তে ওয়েলকাম করেছে, আর যান পার্টি হব না এই আমার লগত হাত হাত মিলাইছে। সবক মৌলানা মুরশাদ মদিনী গ্রুপ হোক, মেহমুদ মন্ত্রিসভার আমার গ্রুপ আছে, আমি আমসু আছে, আসু আছে, সবে মিলি আমি একেলগে এই যুদ্ধটা লড়িছো। আর হারা জিতা ন্যায়ালয় যেটা দিছে সুপ্রিম কোর্টে এইটার উপর সবাই মিলি আস্থা রাখব, আর আমি শান্তি হিসাবে অহা দিনত কেনকা ভাল করে চলিব পারো অসমৰ উন্নতির কারণে সবে মিলি আমি এক হয়ে ভাই ভাই হয় কি হিসাবে আমি কাম করব পারো। এই ধারণাটা লই এই পলিসিটা লই যদি আমি আগবাড়ি, আমি অসম আজি আপনাদের জানে শিক্ষার দিকে আমি বহুত পিছিয়ে, আজি একেলগে অসমৰ লগত বিভিন্ন জায়গা আজি হায়দ্রাবাদ হয়েছে, আমার মহারাষ্ট্রত নাসিক হয়েছে, আরও বহুত জায়গাতে যিসকলে বহুত উন্নতি করেছে। এলে আমি আসাম পিছপড়া, এডুকেশন আমি পিছপড়া, আমি মেডিকেল কলেজের লাইনে পিছপড়া, আমি ইউনিভার্সিটির লাইনে পিছপড়া, আমার লড়া ছালীবিলাকে বাইরত গিয়ে পড়ব লাগে। আপনাদের জানে যে আমার ছালী সকলে স্পেশালি মানে পার্লামেন্টত আসিল, আপনাদের জানে যে ডেইলি কোনো না কোনো কেস আমার অসমের ছালী সকল, নর্থ ইস্টর ছালী সকল, মণিপুরের ছালী সকল, নাগাল্যান্ডের ছালী সকল, মিজোরামের ছালী কোনো না কোনো নির্যাতনের বলি হয়। এই সব আমি ইউনিভার্সিটি আর কলেজ মেডিকেল কলেজ কেউ আমি বানাব আর আমার লড়া ছালী হাজার হাজার কেউ বাইরে যাব লাগে। এইটার কারণে আমি এতিয়া সবে মিলি এক হয়ে হাতে হাত মিলাই ভাই ভনী নিচিনা আমি আগবাড়ি লাগে। আর এইটো যে রায়দান আছে সবে আমি খালি করা নাই, সবে ওয়েলকাম করে এই ওয়ান্স ফর অল সেটেল করে আমি আগদিকে কেন আগবাড়ি কেন আমি আগবাড়াই লই যাব লাগে। সেইটার কারণে গোটে অসমবাসী আজি কালি পূজা আছে, এইটার কারণে মোট ফলের পর শুভেচ্ছা দিয়ে আসো আর লগে আহ্বান জানাই আসো যে আপনাদের আহক আমি একেলগে মিলি কি হিসাবে গোটে ইন্ডাস্ট্রি লাইনে হোক যে লাইনে হোক আমি গরিবী দরিদ্রতা কেন দূর করব পারো, সবে মিলি এক হয়ে আমি আগবাড়ো এইটাই মোট আহ্বান। আমি এই নক কোর্টত গেলে ন্যায়দান যেতে আসব আমি সবে মানিব লাগে, কার জিত হার হার না এই মানিব নালাগে। আমি একটা এপ্লিকেশন লই গেছিল সুপ্রিম কোর্টত, সুপ্রিম কোর্ট আমার হায়ার অথরিটি, পার্লামেন্ট হায়ার অথরিটি নয়, সুপ্রিম কোর্ট হায়ার অথরিটি, সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে আমি সবে মিলি এই ওয়েলকাম করে আমি আগবাড়ি বলা উন্নতির কারণে আমি আগবাড়ি বলা বহুত কীটা বস্তু সলিউশন ডি ভোটারের সমস্যা আসলে মানুষ বিভিন্ন বিশেষ মুসলমান মিয়া মানুষ মিয়া কমিউনিটি বিদেশী বলে কয় সেবিলাকরও কোথাও এই সলিউশন আইল বলে ভাবে নাকি? আমার হিসাবে আই যাব লাগে যদি আমার অন্য ভাই সকলে বা সংগঠন সকলে এই পজিটিভ লয় এই আমার কারণে বহুত ভাল হব। আমি সবে মিলি এটা যুদ্ধ আসিল লড়িছো, কেউ জিতিছে হারিছে এই ইজ্জতের মামলা নবনাই, প্রেস্টিজের মামলা নবনাই, আমি এতিয়া অসমৰ উন্নতির কারণে সবে মিলি সব লাইনে অল দ্য ওয়ে অল সেক্টরস আমি মিলি কাম করি।
আমি এইটোৱে আগবাৰ জনাই আছো যে পিছৰ যিটো হৈছে হৈছে আমি চবে পাহৰিব লাগে আৰু অসমক হিচাপে উন্নতি কৰি আমি অন্য ডেভেলপমেণ্ট ষ্টেটত এখন নিচিনা আমি আগবাঢ়িব পাৰোঁ। সেইটোৰ কাৰণে মোৰ আহ্বান থাকে চব গুৰু ওপৰৰ চব যিমান জাতি কাষ্ট আছে চবে আমি এই ৱান্স ফৰ এই ফৰ অল এই মামলাটো আমি দফন কৰি দিব লাগে আৰু আমি আগবাঢ়িব লাগে। নাই সেইটো ঠিক আছে আদালতে যিটো কৈছে আমি যেতিয়া ৱেলকাম কৰিছোঁ এইটো আদালতে কৈছে আণ্ডাৰ ছুপাৰভিজন অফ সুপ্ৰিম কোৰ্ট সেইটো হ'ব আমি ৱেলকাম এইটো ডিনাই কৰা নাই সেইটো যদি থাকে এই সুপ্ৰিম কোৰ্টে যিটো কৰিব আমি চবে মানিব লাগে সেইটোৰ কাৰণে এন আৰ চিখনেই একমাত্ৰ উপায় আছে যে অসমীয়া হাতত এন আৰ চিখন কাৰ্যকৰী আমাৰ চিফ মিনিষ্টাৰ চাহাব তেতিয়া সেই টাইমত এই এন আৰ চিৰ মিনিষ্টাৰ আছিলে যে কংগ্ৰেছত থকালৈকে হা আৰু যিমানলৈকে হাজিলা আছিল তেখেতক গ'লে বহুত ভাল 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 গৈ আছে মানে পাঁচ বৰছ এইটো কৰে কোটি কোটি হাজাৰ হাজাৰ কোটি টকা বৰবাদ হ'ল মেন পাৱাৰ শেষ হ'ল। তাৰপিছত যেতিয়া আহিল আৰু যেতিয়া এই ইতিমধ্যে আমাৰ চিফ মিনিষ্টাৰ চাহ চেঞ্জ হৈ গ'ল পালাটো চেঞ্জ কৰি দিলে এইফালৰ পৰা সেইফালে গ'ল বিজেপিত আহি এতিয়া গৈ আছে এন আৰ চিটো ঠিক হোৱা নাই সেইটো হ'ব নালাগে। মিঠা মিঠা খাট্টা খাট্টা যদি আমি বেয়া পাওঁ মিঠা মিঠাও বেয়া পাব লাগে আৰু মিঠা মিঠা যদি ভাল পাওঁ খাট্টা খাট্টাও বেয়া পাওঁ ভাল পাব লাগে সেইটো আমি অঞ্চল এইটো চেচ কৰাৰ কাৰণে মই চিফ মিনিষ্টাৰ চাহাবক আহ্বান জনাই আছোঁ আপোনালোকৰ মাধ্যমে যে আপুনি এইটো লৈ আৰু কোনো প্ৰেষ্টিজ ইচ্ছু বনাব নালাগে এইটো অঞ্চল হ'ল চবৰ কাৰণে সমাধান কৰে। এতিয়া আপোনালোকে বিচাৰে নে যে এসত্ৰক লক্ষ্য কৰিয়ে এতিয়া এন আৰ চিখন সম্পূৰ্ণৰূপে কাৰ্যকৰী হ'ব লাগে বা এন আৰ চি প্ৰস্তুত হ'ব লাগে আৰু শেষ হৈ যাব লাগে 71 বেছিটো এইটো শেষ কৰি দিব বুলি কোনো কৈছে সুপ্ৰিম কোৰ্টে এইটো কৈছে কিন্তু এতিয়া সময়তে কাউ প্ৰযোজ্য হৈ আছে এতিয়া সময়তে কাউ প্ৰযোজ্য হৈ আছে এইটো ধৰণৰ 14 লৈকে আপোনাৰ নাগৰিকত্ব দিয়া হৈছে সব কাৰ মামলা টাইম টু টাইম বিভিন্ন কানুনী মামলাটো আহিব এইটো চবে যুদ্ধ কৰিব আমিও যুদ্ধ কৰিম আৰু চবে মিলি যি এক প্লেটফৰ্মত মই আছোঁ আমছোঁ আৰু আমাৰ চবক আমি কৈ আছোঁ আহক একেলগে আমি বহি এইটো ৱান্স ফৰ অল কেনেকুৱা সমাধান কৰিব পাৰোঁ এইটোৰ কাৰণে মই বিনম্ৰতা হিচাপে চবক আবেদন কৰি আছোঁ। থেংক ইউ অ'কে আজি আৰু বেছি নাই। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।